দাদা আম আম হুম খলো 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 হুম খার হুম টানতে তে থার হুম অতল অতল হুম অদ অধম অধম হুম কপট কপট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আজ আমি সকাল সকাল শুরু করে দিলাম, এখন বাজে সকাল 8টা। ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, স্কুল পাঠিয়ে দিয়ে আজ মানে সকালে রাত্রে কাজ করে রেখে দিয়েছিলাম, গ্যাসটা মুছেছিলাম, তারপর রান্নাঘরের তাকটা রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন বাকি ঘরগুলো মুছিনি, ওই ঘরগুলো মুছবো। ছেলেকে হরলিক্স খাইয়ে পাঠিয়ে দিলাম, আর চানাচুর মুড়ি আজকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, যেহেতু আজকে মানে উঠতে পারলাম না, লেট হয়ে গেল। আর বাবু বললাম, বাবু এই এই খাবারগুলো খেয়ে নিবি। পার্থ বলছে ঠিক আছে মা থাক, ঠিক আছে। তো ওই জন্য আজ কিছু বানালাম না, এবার কাজ করব। সব কিছু সারা হয়ে গেছে, আর কাজ বলতে ঘর মুছবো। মা ঘর ঝাড় দিল, মা দেখলো যে আজকে ঘরটা, অন্যদিন মা লেটে উঠে দেখে ঘর পরিষ্কার হয়ে যায়, মুছা হয়ে যায়, তা আজকে মা দেখেছে যে ভাবছি হয়তো আমাকে বলেনি কিছু, তো আমার ভাবছে যে ও আজকে নিশ্চয়ই লেট করে উঠেছে, ওই জন্য মা ঝাড়া নিয়ে ঝাড় দিল, আমি আজকে মুছি। দেখুন মা ঝাড় দিচ্ছে, আমি ঘরগুলো মুছে নিলাম, নিবো বললাম। ও মা আমি ঘরগুলো মুছে নিচ্ছি, তোমার ঝাড় দিয়ে হয়ে গেলো? হ্যাঁ হয়ে গেছে, সব ঘর ছাড় দিয়ে দিলে, আমি মুছে নিচ্ছি তাহলে। নামো, দেখছেন ও চলে এসছে, সকালে খাবারের হজে চলে এসছে, ও জানে আমার কাছে এসেছে না, খাবার পাবে, ও খালি মুখে একদম যাবে না। ওকে বললাম বস, দিচ্ছি, বস তো, বসতে পারবি? হ্যাঁ কান্নাড়ছিস যে, দেখছি দেখছেন কান্নাড়ছে, এই দেখুন খাবি। হ্যাঁ ও বাবা রে খাবে গো, কান্নাড়ছে গো, দাঁড়ান। এই ভাতগুলো বেঁচে গেছে, ভাতগুলো দিয়ে দিচ্ছি, সকালে ভাত রাত্রের ভাত বটে, তো ওর জন্য রেখে দিয়ে খেয়ে নেই আজকে। চলো ওই দিকটাতে চলো, পানো মাও পানো মাও। রাত্রে যা বাসন কুসন থাকে, বাসন কুসন সব ধুয়ে নিয়েছি, আর এই হাঁড়িগুলো সকালের জন্য ধুই সকালে, আর বাকি বাসন টাসন গুলো সব রাত্রে ধুই নি। সকালে ঠাকুরের গান লাগিয়ে দিই, হরে কৃষ্ণ গান লাগিয়ে দিই, গান শুনতে শুনতে কাজ করি। বন্ধুরা আমি এখন বসলাম একটুখানি আরামে করে, বিস্কুট আর এই দেখুন হরলিক্স খাচ্ছি, আর বিস্কুট নিয়েছি 2 পিস, ওইটাই ভাবলাম যে খেতে খেতে যাই, পার্থ বাবার কাছে বসি, কাপড় দোকানে এখন বসে আছি, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি, তো ডাল তো ভাবলাম করবো না, তো তাও ছেলেদের জন্য একটু করলাম। আর আমাদের আলু গুলাতে ঝোল বানাবো আজকে, আর ফুলকপি পকোড়া বানাবো, আর দেখি কি হয়, ওইগুলো দিয়ে আজকে রান্না বান্না সেরে নেবো। একটুখানি আমি বসলাম, আমি হোক ওইগুলো পরে করবো। ফুলকপি আলু ঝোল বানাচ্ছি, আর বড়া, এটা এটা কিসের বড়া বলুন তো, এটা ফুলকপিটাই সিদ্ধ করলাম, যে বেসন দিয়ে বড়াটা বানালাম, আর এই বেগুন ভাজা। এই যে ওদের জন্য চাটা পেতে দিয়েছি আমি, বাবার জন্য একটা টুল রেডি করে দিলাম, এই টুল এই দেখুন একটা টুল রেডি করে দিয়েছি, বাবা নিচে বসতে পারে না তো অসুবিধা হয় ওই জন্যে। আর এখন মুখটা তুলো, এই মুখটা তুলো, এই দেখুন প্রদীপ এসছে, এখন একা পড়তে, এখন ওরা কেউ আসেনি, আর পার্থ এখন ঘুম করছে, পার্থ ঘুম থেকে উঠুক, তারপর পার্থ পড়তে বসে যাবে, তো বাবা এখন নেই, বাবা ছাদে গেছে, তো এখন আমি প্রদীপকে আমি এখন দেখাচ্ছি, পড়িয়ে দিচ্ছি, তাকে বাবা আসুক। দাদা আম আম খলো 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 খার টানতে তে থার অতল অতল অধম অধম কপট কপট গ গড়ন গ গড়ন খটক খটক, তারপরে তত্ততেই দুর্গতল প্রতি দরত নর ধর তল তল। এটা কি বললি ভালো করে বল, দত্ততেই দুর্গতল প্রতি দরত নর ধর তল তল, দর দ তালে বসছো, দশ দ তালে বসছো, দশ আ লম তালে আ দন্তে তো দন্তে নতন ধ বল ধ বল দন্ত নন্ত তা দন্ত। বাবা চলে এসছে, এই দেখুন
আমি রাতের জন্য এই দেখুন আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ডাল দেব মুসুরি ডাল দিয়ে একটা ইয়ে সবজি বানিয়ে নেব আর একটু কিছু সবজি দিয়ে দেব এটাই হয়ে যাবে রাতের খাবার আর রুটি বানিয়ে নেব তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ভিডিওতে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা